আন্দোলন করেন যত পারেন, লাঠি খেলা চলবে না, বিএনপিকে হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। এদিকে রংপুর সিটিতে অনিয়ম করলে কোনো ছাড় দেব না, বলছেন ইসি রাশেদা। জানাবো গণসমাবেশের আগে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ। এবং সর্বশেষ জানাবো থাপ্পড় দিয়ে ছাত্রের কান ফাটানোর শিক্ষক বরখাস্ত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আন্দোলন করেন যত পারেন, লাঠি খেলা চলবে না, বিএনপিকে হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। আন্দোলন করেন যত পারেন, লাঠি খেলা চলবে না, অগ্নিসন্ত্রাস চলবে না, সমুচিত জবাব দেয়া হবে। আগামী দিনে জাতীয় পতাকার সঙ্গে যদি লাঠি লাগিয়ে রাস্তায় নামেন তাহলে খবর আছে। আন্দোলনের নামে জাতীয় পতাকায় লাঠি লাগিয়ে বিএনপি রাস্তায় নামলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করেন যত পারেন, লাঠি খেলা আর চলবে না, অগ্নিসন্ত্রাস চলবে না, সমুচিত জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ রাজপথ ইজারা দেয়নি, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে সেটা আবারও প্রমাণ করবে। রাজপথে আমরা নামব জনগণের জন্য, উন্নয়নের জন্য, অর্জনের জন্য। বিএনপিকে গণতান্ত্রিক কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনে জাতীয় পতাকার সঙ্গে যদি লাঠি লাগিয়ে রাস্তায় নামেন তাহলে খবর আছে। কোমর ভাঙা বিএনপি, হাঁটু ভাঙা বিএনপি এখন লাঠির উপর ভর করেছে। আমি না এ কথা বলেছেন ডক্টর জাফরুল্লাহ, বিএনপির এই দেশে একটা অর্জন নেই, যা দেখিয়ে তারা জনগণকে ভোট দিতে বলবে। বিএনপি তাদের শাসনামলে বিদ্যুৎ নয়, খাম্বা উপহার দিয়েছিল। তারাই এখন রাস্তায় লাফালাফি করে, বড় বড় কথা বলে, তারাই আজকে আমাদের নিয়ে বিষোদ্গার করে, রাজপথ দখল করে আন্দোলনের হুমকি দেয়। দেখা যাবে, অপেক্ষায় আছি। গণমাধ্যমের সমালোচনায় ওবায়দুল কাদের বলেন, পুলিশ হামলা করছে, আওয়ামী লীগ হামলা করছে বলে বড় করে নিউজ হয়, যেন বাংলাদেশটা বিএনপি দখল করে ফেলেছে। কিন্তু হাজারিবাগে আওয়ামী লীগের দুজন কর্মীর মাথা ফেটে গেল, চার পাঁচজন হাসপাতালে। কই এই ছবি তো দেখলাম না, আমার কর্মী রক্ত ঝরেছে রাজপথে, লাঠি দিয়ে তাদের আহত করা হয়েছে। ইচ্ছে করে তারা উস্কানি দিচ্ছে আওয়ামী লীগ যেন সংঘাতে জড়ায়। তা হবে না, রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করা হবে, খেলা হবে, মোকাবেলা হবে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আবারও বিজয়ের বন্দরে পৌঁছাবে। এই বাংলায় মুক্তিযুদ্ধ বিজয়ী হবে, গণতন্ত্র বিজয়ী হবে, স্বাধীনতার আদর্শ বিজয়ী হবে, আবারও এই বাংলায় উন্নয়ন বিজয়ী হবে। যত বাধাই আসুক, শেখ হাসিনা নির্ভীক চিত্তে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। কারো হুমকি ধমকির পরোয়া তিনি করেন না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। ভোটে শেখ হাসিনাকে হঠাতে পারবে না জেনে তারা ষড়যন্ত্র করে, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্র করে। রংপুর সিটিতে অনিয়ম করলে কোনো ছাড় দেব না, বলছেন ইসি রাশেদা। নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টা করব, ভোট সুন্দর করতে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না, যতখানি করা সম্ভব তার সবটুকুই চেষ্টা হবে। তিনি বলেন, রংপুর সিটি নির্বাচন আমরা সুষ্ঠু আবাদ করব, যেন ভোটাররা এসে ভোট দিতে পারে। কুমিল্লা সিটি কর্পোরেশনের মতো রংপুর সিটিতে সিসি ক্যামেরা ব্যবহার করব। তিনি আরও বলেন, রংপুরে নির্বাচন সুন্দর করার চেষ্টা করব, অবশ্যই চাইব ভোটাররা যেন নিজের ভোট নিজেই দিতে পারেন। নির্বাচন ব্যাহত করে এমন বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না, মনিটরিং করার ক্ষেত্রে কোনো দায়িত্ব অবহেলা করব না। আমরা রংপুর যাব, যতখানি আমাদের করা সম্ভব তার সবটুকুই করব। তফসিল অনুযায়ী রসিক ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 29 নভেম্বর, মনোনয়নপত্র বাছাই 1 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 8 ডিসেম্বর, প্রতীক বরাদ্দ 9 ডিসেম্বর এবং ভোট গ্রহণ করা হবে 27 ডিসেম্বর। সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করবে ইসি। 2017 সালের 21 ডিসেম্বর এই সিটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল। নির্বাচিত কর্পোরেশনের প্রথম সভা হয়েছিল 2018 সালের 19 ফেব্রুয়ারি। সে মোতাবেক এ সিটির বর্তমান নির্বাচিতদের মেয়াদ শেষ হবে 2023 সালের 18 ফেব্রুয়ারি। গণসমাবেশের আগে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ। ফরিদপুরে আগামী শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশ হওয়ার কথা রয়েছে। সমাবেশের আগে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার ও নারীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছে বলে অভিযোগ দলটি নেতাদের। দিবাগত রাতে ফরিদপুর শহর ফরিদপুর সদরের গেটদা
কৈজুরি, ঈশান, গোপালপুর, মাছর ও কৃষ্ণনগর ইউনিয়ন এবং নগরকান্দা উপজেলার নগরকান্দা পৌরসভা, তালমা ও লস্কর দিয়া ইউনিয়নের পুলিশ এ অভিযান চালায়। বিএনপি নেতারা বলেছেন, গণসমাবেশের আগে পুলিশ অভিযানের নামে বাড়িতে বাড়িতে হামলা করছে, নেতাকে না পেয়ে ভাইকেও গ্রেপ্তার করেছে, নারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে। তবে পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা যাচ্ছে ও ওয়ারেন্ট আছে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান গতানুগতিক, নারীদের সঙ্গে খারাপ আচরণ করা হয়নি বলেও জানায় পুলিশ। দিবাগত রাত একটার দিকে শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান বাড়িতে অভিযান চালায় পুলিশ। মিজানুর রহমানকে না পেয়ে তার ছোট ভাই বিএনপি কর্মী মোনায়েম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, দিবাগত রাতে শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে মোনায়েম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে চাঁদাবাজির একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে। রাত সোয়া ২টার দিকে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান চৌধুরীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। নুরুজ্জামান চৌধুরী বলেন, বিকেলে তার বাড়িতে বিএনপির একটি কর্মী সমাবেশ হয়, সমাবেশ সফল করার জন্য রাতে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়। তিনি বলেন, পুলিশের অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে টেকনিক্যালি বের হয়ে যান। সদরের গেরদা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবলু, কৈজুরি ইউনিয়ন বিএনপি সদস্য শাহজাহান মোল্লা ও কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নেতা লুৎফর রহমান ঈশান, গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর গ্রামের কালাম শেখ ও মাছর ইউনিয়নের শের শাহ এর বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে আত্মগোপনে থাকায় তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওই দিন রাতে অভিযান চালিয়ে পুলিশ নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুল হাসান, নগরকান্দা পৌরসভার চৌমুখার মহল্লার কবির মৃধা, সাদাত মৃধা, টুলু মিয়া, কলেজ বালিয়া মহল্লার মামুন মুন্সি, লস্কর দিয়া ইউনিয়নের ওয়াহাবার সর্দার। বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, গণসমাবেশের আগে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে, তল্লাশি করছে, নারীদের সঙ্গে দুর্ব্যবহার করছে। তবে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন বলেন, বিএনপির কোনো নেতাকর্মী হিসেবে কাউকে পুলিশ গ্রেপ্তার করেনি। পুলিশ দিবাগত রাতে নগরকান্দা বিভিন্ন জায়গা থেকে যে আটজনকে গ্রেপ্তার করেছে তারা সবাই ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এ গণসমাবেশের উপদেষ্টা কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের সহযোগী সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এজেটিএম জাহিদ হোসেন বলেন, গণসমাবেশের আগে অতি উৎসাহী পুলিশরা তৎপর হয়ে উঠেছেন। তারা পুরনো ওয়ারেন্ট তামিল করার নামে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করেছেন। নগরকান্দায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে জেলা ও মহানগর বিভিন্ন নেতার বাড়িতে অভিযানের নামে পুলিশ নারীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, ওয়ারেন্ট রয়েছে এবং আইন শৃঙ্খলার অবনতি করার রেকর্ড আছে, পুলিশ নিয়মিত কাজের অংশ হিসেবে তাদের বাড়িতে গেছে, গ্রেপ্তার করেছে, তল্লাশি করেছে। এর সময় কোনো নারীর সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়নি। যে অভিযোগ বিএনপির পক্ষ থেকে আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই। থাপ্পড় দিয়ে ছাত্রীর কান ফাটানোয় শিক্ষক বরখাস্ত। যশোরের চৌগাছায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটানোর ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষিকা নার্গিস পারভিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে একই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আসলাম হোসেনের বিরুদ্ধে পূর্বের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, গত রোববার দুপুরে সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান চৌগাছার বহিলাপোতা সহকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। তিনি যখন অফিসে বসে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলছিলেন, তখন সহকারী শিক্ষক নার্গিস পারভিন পঞ্চম শ্রেণীর ছাত্রী পান্নাকে একটি ঝাড়ু এনে দিতে এবং আরেক শিক্ষার্থীকে বিদ্যালয়ের সিঁড়ি ঘর ঝাড়ু দিতে বলেন। তবে পান্না ঝাড়ু নিয়ে এসে সেখানে রাখলেও অন্য শিক্ষার্থী ঝাড়ু দেয়নি। ঝাড়ু না দেওয়ায় পান্নাকে ডেকে শিক্ষক নার্গিস বলেন, ঝাড়ু দিসনি, ঝাঁটা দিয়ে তোর মুখ ভেঙে দেব। তখন পান্না বলেন, আপনি কি আমার মুখ বানিয়ে দিয়েছেন, ঝাঁটা দিয়ে ভেঙে দেবেন? তখন শিক্ষক নার্গিস ছাত্রীর বাম কানে উপরজুপরি কয়েকটি থাপ্পড় মারেন। পরে ওই ছাত্রী বাড়ি গিয়ে বিষয়টি কাউকে না বললেও সন্ধ্যার দিকে ছাত্রীর গায়ে জ্বর এবং কানে যন্ত্রণার কথা শুনে তার মা বিষয়টি জানতে চাইলে মেয়েটি সব খুলে বলে। এ ঘটনায় মঙ্গলবার ওই শিক্ষার্থীকে তার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে।
অভিযোগ পাওয়া মাত্রই উপজেলা শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ওই বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান। এর সময় পঞ্চম ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা শিক্ষা কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন। বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক আসলাম হোসেন ও নার্গিস পারভিন প্রতিনিয়ত শিক্ষার্থীদের কারণে অকারণে মারপিট করেন এবং প্রধান শিক্ষক সহ ওই দুই সহকারী শিক্ষক অশ্লীল ভাষায় শিক্ষার্থীদের গালিগালাজ করেন। শিক্ষার্থীরা অভিযোগ করে সহকারী শিক্ষক আসলাম হোসেন প্রতিনিয়তই তাদের মারপিট করেন এবং পানি মুখে নিয়ে চতুর্থ পঞ্চম শ্রেণীর মেয়ে শিক্ষার্থীদের গায়ে গুলি করেন। এসব বিষয়ে তারা প্রধান শিক্ষককে বলেও প্রতিকার পাননি, উল্টো তিনিও তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান বলেন, বুধবার পর্যন্ত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।